Enjoyment level, excitement level की next level. Next level. हेलो नमस्ते नमस्कार मैं सुरेश जैतरे का वेलकम बैक टू माय चैनल एजरी ब्लॉग्स लग क्या नया से हो फोगल रे फाल तो सब के बारे में गुड मॉर्निंग एंड अजी होल 26 जनवरी सो हैप्पी रिपब्लिक डे टू ऑल ऑफ यू तो कथा तो एनुका होल जे रिपब्लिक डे हिसाब से सब तो राइड उलाबो तो आमी एटा राइड ऑर्गेनाइज करिसु फर्स्ट टाइम जेहेतु मो अन्य मोर बेलेगर लगत राइड करिव गइसिलु बट इबार आमी आमार लगर केटामन आरो भाइटे केटामन मिली एनके मिली पेला आमी নিজে এটা রাইড অর্গানাইজ করেছো তো ফার্স্ট টাইম আমি এটা রাইডের পর উলাম সো এটা টাইম হয়ে আছে 8টা অলরেডি হাতে তাত গৈছে মোক ফোন আহি আছে মোক অকমান লেট হয়ে গেল আর আজ যেহেতু ঠান্ডাটা বহুত বেশি ফগ দি আছে সো অকমান লেট হয়ে গেল সো মানে বেশি দেরি নকরো যেহেতু আমার মিটিং পয়েন্ট ঈদগাঁ ফিল্ড তো ঈদগাঁ ফিল্ডত গোটেই মিটিং মতো সবাই আহি পাই গেছে এটা মোৰ বাকি মই যাব লাগে পটাপট তো এটা তাত যাও তাত গৈ পেলাই আকৌ লগ পাই আছো তো বলক সো আমি আহি পাই গেলো আমার মিটিং পয়েন্ট ঈদগাঁ আর পিছফালে গোটেই পল্টনটো ওই গোটেই পল্টন সে হাই সো আমি আহি পাই গলো আমি অলরেডি বহুত লেট হয়ে গলো এটা একচুয়ালি আমার প্ল্যানিং আছিল আমি যাব খুঁজেছিল 8:30 মানত বাট এটা অকমান লেট হয়ে গল দে ওকে ই অকমান লেট কে হইছে বেচারা দে ঠিক আছে আমি ফাস্ট ফাস্ট আমার ফাস্ট এক্সাইটমেন্ট হয়ে গেছিল আজকে একদম একদম ফুল এক্সাইটমেন্ট গুটে গিতা সো আমি ফুল এক্সাইটমেন্ট গুটে গিতা রাইটৰ কারণে কারণ যেহেতু কলো ফার্স্ট টাইম আমি অর্গানাইজ করেছি এটা রাইট আমি অন্য প্রত্যেকবারে বেলেগ বেলেগর লগত ইনক্লুড হয়ে পেলাই যাম বাট এইবার আমি নিজে এটা রাইড অর্গানাইজ করেছো সো আমার ফার্স্ট টাইম আপনাদের সাপোর্ট করবো আমিও যাম ভালকে সো কথা হল যে আমি অলরেডি বহুত লেট হয়ে গেল আমি যাব খুঁজেছিল 8:30-9 ভিতর বাট এটা অলরেডি বহুত লেট হয়ে গেল 10টা বাজিব হল আর অল্প ঠান্ডাও বতর আজ দেখিছে মোট পিছফালে গোটে ফগ হয়ে আছে তো সেই কারণে তো এটা বেশি দেরি নকরো আমি গোটেকিটাই আমি সব ধুনিয়াকে লাইন আপ করিম আর দুটামান আহিব বাকি আছে সিহতি আহিব এন্ড লাইন আপ করিম তারপর আমি ইয়ারপর উলাই যাম তো আপনাদের ভিডিওটি সাই থাকুক নিশ্চয় ভাল পাব আর বহুতো আছে সন্ধ্যা আমি বিউসিত যাম ইয়াত বহুত ডাঙর একটা কনসার্ট হবো আবেলি সেটাও দেখাম ভিডিওটি সম্পূর্ণ সব স্কিপ নকরিব বলক সো আমি এটা আহি পাই গলো সোলমারি ফার্স্ট স্টপেজ আমার তো আমি এটা বর্তমান রখিছো ইয়াত কারণ ইয়াত সবে অল্প রেস্ট লো ইয়ারপর কোনো স্টপেজ নাই আমি সিধা গই বয়াগত রখিমগে নেক্সট তো এই কারণে অকমান টাইম রখি লৈছো গোটেইখিনি আর মই অকমান অগা পিছা করে আছো জাস্ট বিকজ মই ব্লগ করে আছো আর এইটা অর্গানাইজ করার কারণে মই অকমান অগা পিছা করবল আছে বাকি সব ডিসিপ্লিন গোটেইখিনি লাইনকেই আছে সব খেলিমেলি একো নাই তো এটা আমি ইয়ারপর ধুনিয়াকে লাইন আপ করে পেলায় আর ধুনিয়াকে হাইওয়ে যেহেতু আমি হাইওয়ে আহি পাই গেছো এটা তো ইয়ারপর ধুনিয়াকে লাইন আপ করে পেলায় ইয়ারপর একদম কোনো নরখো আর সিধা বয়াগলে যাম তো এটা গই থাকো
এতিয়া বঙাইগাঁও বঙাইগাঁও আমি ৰখিছোঁ ইয়াত গোটেই ল'ৰাখিনি আছে ইয়াত ইয়াত অকণমান ৰখিছোঁ ইয়াৰ পাছত ইয়াৰ পৰা অকণমান হোটেলত যাম এণ্ড তাত কিবা খাই লৈ পেলাই তাৰপিছত আকৌ ওলাম আমি গোৱালপাৰালৈ বুলি বর্তমান আমি আহি পাই গলো চাপাগুড়ি গুড়ি ধাবা কাম রেস্টুরেন্ট ইয়াত অকমান রাতিপুৱাৰ পৰা একো খোৱা নাই সো অকমান খোৱা লোৱা কৰিম ইয়াত চাহ পানী সো আমি এতিয়া ধাবাৰ ভিতৰত এবাৰ সব আচ্ছা কোনে কত বহি আছে এহেতি কোনবা ইয়াত বহিছে আমি কত বহিম সবার নাম্বার আছে আমি চাৰি নম্বৰত বহো ৰোডশ্বত আছে ইয়াৰ অলপমান চাৰি নম্বৰত আমি চাৰি নম্বৰত বহিছোঁ সো আমি ইউটিউবাৰ কেইটা এয়া MMH ব্লগ SH ব্লগ SZD ব্লগ তো আমি ইউটিউবাৰ কেইটা এটা কৰি আছো আমি একেলগে বহিছোঁ অহ এয়া ভাইপাৰ ব্লগ কিন্তু ভিডিও এটাও নাই ইয়াৰ তো আমি গোটেই কেইটা একেলগে বহিছোঁ অৰ্ডাৰ দিছোঁ ৰুটি এণ্ড তৰকা আহি আছে খাম তাৰপিছত আকৌ ওলাই যাম সো আমাৰ আহি গ'ল ইয়াত তৰকা আহি গ'ল ৰুটি আহি গ'ল এইকেইটা খাই লৈ ওলাইছে ইয়াত এতিয়া অঁ খোৱাই নাই বেচাৰাকেইটা এতিয়াও পোৱাই নাই আমি যিয়ে নহওক অলপ ভাতটো পালোঁ বনাই আছে আৰু বাকীকেইটা ৰখা নাই এতিয়া অকল দুখন ৰুটি আহি পাইছে আৰু তৰকা আহি পাইছে এতিয়া আমি পেট পূজা কৰিম বহুত ধুনীয়াকৈ এইটো এটা ব্লগ কৰি আছে চাওক একেলগে মই ষ্টাৰ্ট কৰিছোঁ গোটেইকেইটা একেলগে ব্লগ ষ্টাৰ্ট দিছে এনেকৈ কেনেকৈ ভাই কিয় ৱাই তৰকা হৈ গ'ল কিন্তু এইটো হ'ল মেইন বস্তু চাহ আমি খাই বৈ ওলাই আহিলোঁ এতিয়া আহি পেলাই মই অকণ ব্ৰিজত ৰখিছোঁ এতিয়া অকণ ফটো শ্বুট কৰিলোঁ আপোনালোকে যদি মোক ইনষ্টাগ্ৰামত ফ'ল' কৰে তেতিয়াহ'লে ফ'ল' কৰি ল'ব লিংকটো মোৰ লেফ্ট ছাইডে আহি আছে তো আৰু ডেছক্ৰিপশ্যনৰ লিংকটো থাকিব আপোনালোকে ফ'ল' কৰি ল'ব সো কথাটো হ'ল যে আজিৰ যোনটো ব্লগ আছিল সেইটো ইয়াতে এণ্ড কৰিম বিকজ ইয়াৰ পাছত আমি আজি ৰাতি BBC ফালৰ পৰা আমাৰ তাত বহুত ডাঙৰকৈ চেলিব্ৰেট কৰে তাত ৰাতি কনচাৰ্ট আছে ফাংচন হ'ব আৰু বহুত ধুনীয়াকৈ ডেক'ৰেট কৰিছে কিন্তু মই সেয়া ইয়াত এড কৰিব পাৰিলোঁ কিন্তু ইয়াত এড কৰিলে হৈ যাব ব্লগটো বহুত দীঘল চ' সেইকাৰণে মই ভাবিছোঁ যে মই দুটা পাৰ্টত আপলোড কৰিম তো এইটো হ'ল ফাৰ্ষ্ট পাৰ্ট এণ্ড ছেকেণ্ড পাৰ্টটো মই কাইলৈ মৰ্ণিং দি দিম চ' আজি এই ব্লগটো আজি আহি যাব এণ্ড কালি যোনটো ব্লগ আহিব পাৰ্ট টুটো সেইটো আহিব কাইলৈ সো আজিৰ ব্লগটো মই ইয়াতে সামৰণি মাৰিছোঁ এণ্ড থেংক ইউ চ' মাছ ফৰ দ্য 400 ছাবস্ক্ৰাইবাৰ্ছ মোৰ 400 ছাবস্ক্ৰাইবাৰ্ছ কমপ্লিট হ'ল আপোনালোকৰ ইমান মৰম ইমান ছাপৰ্ট কৰাৰ কাৰণে বহুত ধন্যবাদ এনেকৈ আশা কৰোঁ যে আপোনালোকে মোক এনেকৈ মৰম ছাপৰ্ট দি গৈ থাকিব আৰু মই আপোনালোকৰ আগলৈ নতুন নতুন ভিডিঅ' লৈ আহি থাকিম সো পাৰ্ট টু চাবলৈ নাপাহৰিব কাৰণ পাৰ্ট টুটো ইয়াতকৈ বেছি ভাল লাগিব এইটো আমি ৰাইড ওলালোঁ ৰাইডটো আপোনালোকে মজা ল'লে আমাৰ লগত এতিয়া পাৰ্ট টুত আপোনালোকে দেখিব আজি ৰাতি কনচাৰ্ট আছে ফাংচন আছে বহুত ধুনীয়াকৈ ডেক'ৰেশ্যন কৰি ৰয়েল এনফিল্ড ফালৰ পৰা সো সেইটো ব্লগ চাব নাপাহৰিব সেইটো পাৰ্ট টুত আহি আছে এইটো পাৰ্ট ওৱানহে অকল সো আজি ব্লগটো মই ইয়াতে খাব নামিছোঁ লগ পাম নেক্সট ব্লগত কাইলৈ সো টিল দেন বাই বাই টেক কেয়াৰ থিংক পজিটিভ মোৰ থাকে পিছত এভাগৰি উইদাউট ফাইট এণ্ড লাইক শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰিব নাপাহৰিব Thank you.